ঝিনাইদহ শহরে শীতার্থ অসহায় ও দুস্থ মানুষের একটি উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও অবদান রক্তদান কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান। সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে 500 অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সে সময় সংগঠনটির পরিচালক তোফাজ্জেল হোসেন সোহাগ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সহসভাপতি ও এসএটিবির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটি এর আগে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় 2000 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।